এনআরসি এনপিআর প্রতিবাদে আজ মুর্শিদাবাদ জেলার জামিয়াতে উলামার উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয় মুর্শিদাবাদের বহরমপুরের মাঠে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মঞ্চে তিনি এমআইএম কে নিয়েও বক্তব্য রাখেন তিনি বলেন বাংলার ক্ষতি করার জন্যেই এমআইএম আসার চেষ্টা করছেন আর কি বললেন মন্ত্রী চলুন শুনেনি তার বক্তব্য বিনয় রায়ের রিপোর্ট এন টিভি বাংলার মানুষ তারা নন আমি মুখ খুলতে চাইনি বিজেপিও পশ্চিম বাংলার দল নন বিজেপি হলো আর এস এস নাগপুরের দল দিল্লির দল এখানে চাবি কাটি নেই অতএব তালা খুলতে গেলে চাবি লাগে বাংলার নেতাদের হাতে চাবি নেই বসে বসে মার খেতে হবে মিমের রিমোট থাকবে হায়দ্রাবাদে আর বাংলার ছেলেরা মরবে বিপদে কেউ দাঁড়াবে না মিমের কত কি শক্তি আমি বলতে যাব না আসা রয়েছে আমি চিনি তিনি সুবক্তা যেখানে আছেন সেখানে থাকুক বাংলায় হাত বাড়িয়ে বাড়াবাতে ছাই দিয়ে বিজেপির ভালো কাজ করে দেবেন না এটা আমি তাদের অনুরোধ করছি আমাদের থেকে বাংলায় মুসলিম সংগঠন কারোর বড় নেই ঠিক আছে রাজনৈতিকভাবে আলাদা নয় আমি জমিয়ে তলবাহিন করি কিন্তু রাজনৈতিক সংগঠন আমার টিএমসি টিএমসির টিকিটই আমি জিতেছি আমার জমিয়তের পক্ষ থেকে কোনো প্রার্থী আমরা দেব না আমরা ভোটে যেন ভোট ভাগ না হয় এ আহ্বান আপনাদের মাধ্যমে জানাচ্ছি ভোগ যত ভাগ হবে বিজেপির মানে ঘর আলোকিত হবে মুর্শিদাবাদেও যারা ভাবছেন প্রার্থী দেবো এই করব তাই করব বিচার বুদ্ধির সঙ্গে তারা যেন ভাববেন বিজেপির লাভ যাতে হয় এরকম কাজ যাতে না করেন বাংলার মানুষ টিএমসির প্রতি আস্থা রেখেছে গত লোকসভা নির্বাচন যা হয়েছে আমি এতটুকু বলতে পারি বিজেপি তার থেকে ফল অনেক অনেক গুণে খারাপ হচ্ছে বক্তব্য হল আন্দোলন সুসংগঠিত থাক সুসংহত থাক বিক্ষিপ্তভাবে আন্দোলন করলে সফল হওয়া যাবে না আন্দোলন হতে হবে শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন হতে হবে এজেন্ডার ভিত্তিতে এমন কোনো বক্তব্য যেটা সংবিধান বিরোধী হবে এমন কোনো বক্তব্য যেটা উভয় সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে সাম্প্রদায়িকতা বৃদ্ধি করবে এরকম কোনো স্লোগান সবসময় বর্জনীয় আমাদের সংগঠন যেহেতু প্রাচীন এবং প্রবীণ আমরা সারা রাজ্যে করছি এটা আমরা করে যাব দলগতভাবে দলের যেমন নির্দেশ সেই নির্দেশ আমরা ফলো করছি মানুষ যেহেতু সমাজ অতএব জনগণের কাছে না গেলে ভুলটা ভাঙবে না অনেকেই ভুল ব্যাখ্যা করছে মানুষকে প্রতারিত করছে কামাবার চেষ্টা করছে ভুল ব্যাখ্যা দিচ্ছে এই সমস্ত সবার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে তাদের কাছে আমাদের বক্তব্যটা পৌঁছাবে বিজেপি তো বিজেপি রাষ্ট্রপতি সই করেছেন সিএ এখন সানিত খাঁড়া ঝুলছে যখন হ্যাঁ যখন খুলবে যাকে মারবে কোপ গলায় লেগে যাবে সুপ্রিম কোর্টে একশো পঁয়তাল্লিশটি প্রায় আপনার বাদী পক্ষ কেস করেছেন এই অবস্থায় চার সপ্তাহ সময় নিয়ে প্রায় পনেরো দিনের কাছাকাছি হচ্ছে আগামী চোদ্দ পনেরো তারিখে হিয়ারিং তারপরে আমরা আমাদের বাকি কর্মসূচি ঠিক করব সুপ্রিম কোর্টের কাছেও আমাদের নিবেদন পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ এনপিআর এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে জোর করে সুপ্রিম কোর্ট চাপিয়ে না দেয় কারণ আইনকে তারা মানে না সব জায়গায় তারা গাজুয়ারি করছে যদি জোর করে চাপাতে চায় দেশের মানুষ বাংলার মানুষ দেখাবে তখন কি করার আছে